আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি মাওয়া ঘাটে, ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো আমরা স্বপ্নের তাজমহল হোটেল এখানে ফার্স্টে ইলিশ দেখতে চলে আসছি দাম দর করতে, কজ আমরা হচ্ছে জাজ না করে প্রথমেই ইলিশ কিনতে চাচ্ছিলাম না, তাহলে হচ্ছে প্রাইজিংটা বোঝা যায় না। এখানে যেমন হচ্ছে উনি ফার্স্ট একটা ইলিশ দেখাইলো, ওটা হচ্ছে অত একটা ফ্রেশ ছিল না, আমরা বললাম যে একটু ফ্রেশের মধ্যে দেখান, তখন উনি হচ্ছে এই যে এই সাইজের ইলিশটা বের করলো। তো এই সাইজে এত বড় ইলিশটা আসলে আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা চারজনের মতো গেছিলাম অ্যান্ড এত বড় ইলিশটা দিয়ে আসলে দরকার নেই। সো আমরা কি করলাম, আমরা বললাম যে একটু সাইজের ছোট বের করেন আর দেখি দুইটা হয়তো নেবো। তখন হচ্ছে উনি এরকম দুটা বের করলো, কিন্তু ওগুলো হচ্ছে ফ্রেশ ছিল না এবং একটার দামে উনি 1500 করে চাচ্ছিল। তাই আমরা নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম, এখানে হচ্ছে এসে ইলিশ বের করতে বললাম। তো এখানেও ওনারা হচ্ছে ফার্স্ট একটু বড় ইলিশ বের করে দিছিল, বাটিগুলো একদমই ফ্রেশ ছিল না, যেহেতু আমার মা খুব ভালো ইলিশ চেনে, সো হচ্ছে মা দেখতেছিল, বাট একদম ফ্রেশ ছিল না। এরপরে যে উনি একদম লাল কানকোর ইলিশ বের করে দিছে, এইগুলো মোটামুটি ফ্রেশ ছিল অ্যান্ড হচ্ছে ভালো ছিল মোটের উপর কথা। দেন হচ্ছে উনি বলল যে এই দুটা ইলিশ নেন, এই দুটা ভালো হবে, উনি আরেকটা বের করবে, এই দুটা আমাদের কাছে আর কি ভালো মনে হয়েছে। তো এই দুটা ইলিশ হচ্ছে উনি একটাই প্রথমে 1000 টাকা চাচ্ছিল, পরে আমার মা দাদা দাম করে 900 টাকায় দুটা ইলিশ অ্যান্ড 100 টাকা একটা সরিষা তেল কিনে দিছে। আর এখানে এই যে খাবারের মেনু দেওয়া আছে, ডাল ভাত যা আছে এই মেনু অনুযায়ী, লাইভ কিচেন এখানে একদম দেখা যাচ্ছে, সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে এরকম পরিবেশে। অ্যান্ড এখন এই যে মামা ছিলবে, আপনারা দেখেন মাছ কাটা দেখেন। মাছের যত আঁশ ছিল সব মামা একদম ধুয়ে এই যে কাটার জন্য রেডি হয়ে গেছে। তো উনি হচ্ছে এখানে যারাই ছিল সবাইকে আস্ক করতেছিল যে কয় পিস খাবেন এবং কতজন আসছেন, যেহেতু আমরা মাত্র 4 জন অ্যান্ড আমাদের 2টা ইলিশ, আমরা বলছি যে আপনার ইচ্ছা মতো আপনি কাটেন, বাট হচ্ছে লেজ ভর্তা যাতে একটু বেশি হয়, কারণ হচ্ছে লেজ ভর্তা খেতেই তো আসছি এখানে, নাহলে তো কোনো পয়েন্ট নেই। আর ইলিশ মাছ তো ভেজেও বাসায় খাওয়া যায়, বাট লেজ ভর্তা অবশ্য বাসায় খাওয়া যায়, আমরা আগেও ট্রাই করছি, বাট এখানে আসছি কেন, এখানে তো ট্রাই করতেই হবে এখানকারটা, তাই না? দেন হচ্ছে মামা দেখলাম একদম ফাঁকা ফাঁকা করে লেজটাকে কাটতেছে, মানে এত বেশি ফাঁক করে কাটতেছে, আমার মনে হয় এটার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি, সরি ফর মাই ভয়েস, আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে, এই যে মাঝখান বরাবর উনি একটা করে মানে কাট দিতেছে, এটা হইলে কি মানে তাড়াতাড়ি ভাজতে পারে ওনারা, এই জন্য মেবি দিচ্ছে। তারপরে এই যে ভালো করে ধুয়ে মামা হচ্ছে ফিনিশিং দিচ্ছে, অ্যান্ড এখন উনি অন্য মানুষের 2টা ইলিশ আর কি ছিলতেছে। তো এই ইলিশ একটা কাহিনী বলি, যে আঙ্কেল এই ইলিশ দুটা কিনছে, উনি ভাবছে উনি ঠকে গেছে, কারণ আমাদের 2টা ইলিশ 900 টাকা, উনি 2000 টাকা দিয়ে কিনছে। তো বাঙালি জাতি সমস্যা, সবারটা মানুষের মানে অন্যটা মানুষের কাছে ভালোই লাগে। তারপরে এই যে হলুদ মরিচ দিয়ে ইলিশটাকে এভাবে মাখায় রাখছে, সাথে বেগুনগুলোকেও মাখায় রাখছে। দেন হচ্ছে এরকম এখানে যেগুলো ইলিশ সারি সারি করা, এখানে আসলে যারা একজন দুজন করে আসে তাদের জন্য এরকম সারি করে রাখছে, একটা দুটো ভেজে দেয়। অ্যান্ড আমাদের এই যে সরিষার তেল যেটা আমরা কিনছি, এখন সেই সরিষার তেলটা দিয়ে দিচ্ছে, তার উপর ইলিশটা দিয়ে দিল আর কি। সরিষার তেল চাইলে আপনারা কিনেও দিতে পারবেন বা নিয়েও আসতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের এখান থেকে দেখলাম যে একটু তেল নিয়ে পেঁয়াজ মরিচের উপর ছিটাই দিচ্ছে এরকম,
তো এরকম ওনারা দেখলাম। আবার আমাদের যখন ভর্তাটা হয়েছে লেজ ভর্তা, তখন অন্য আরেকজনের থেকে তেল নিয়ে দিছে, ওনারা এভাবে ব্যালেন্স করে আর কি দেয়। তো এভাবে উল্টা পাল্টে মামা একদম ই করে নিচ্ছে, ইলিশগুলোকে ভেজে নিচ্ছে, আর লেজটাকে একটু বেশি মানে চেপে চেপে উনি হচ্ছে ভেজে নিবে, এখনই দেখাবে দেখেন। আর বেগুনগুলোকে আসলে একসাথে ভাজার কারণ হচ্ছে যাতে ইলিশের সেন্টটা একদম বেগুনের মধ্যে ঢুকে যায়, মানে আমরা যখন খাইছি এরকমই ফ্লেভার পাইছি। এই যে দেখেন উনি এখন এই যে লেস গুলাকে একদম চেপে দিচ্ছে, যাতে হচ্ছে এই যে লেস ভর্তা যে মামা ওনার কাছে দিয়ে দিল। ধনিয়া পাতা দিলেন না? তো আমাদের ভাজা টাজা কমপ্লিট, এখন হচ্ছে আমরা খাবো। তো মোবাসি সবাইকে বেড়ে দিচ্ছে, আমি বললাম আমাকেও দাও, এই ব্যাপারটা অনেক কিউট লাগছে আমার কাছে, কত সুন্দর বেড়ে দিচ্ছে মাশাল্লাহ। আর মা আমাকে হচ্ছে লেজ ভর্তা দিয়ে দিল একটু, বাট আমি বললাম না আমি হচ্ছে আর একটু লেজ ভর্তা নিব, অতটুকু তো আমার হবে না। দেন আমি হচ্ছে একটা শুকনা মরিচ নিলাম, কারণ হচ্ছে শুকনা মরিচ না নিলে তো আসলে খাওয়াটা ইনকমপ্লিট। দেন একটা বেগুন নিয়ে নিলাম, বেগুনটা অনেক গরম ছিল একদম। লেবু দিয়ে দিল আমাকে। এখন হচ্ছে মাছ একটা ডিম সহ, আমাদের মাছে অ্যাকচুয়ালি একটা ডিম হয়েছে একটা ডিম ছাড়া, সো ডিম সহ একটা নিলাম। অ্যান্ড হচ্ছে আমার মা সবাইকে বেড়ে দিচ্ছে, ডিম খুঁজতেছে ডিম কোথায় গেল, দেন ডিম আমার বাবাকে একটা দিল। দেন হচ্ছে আমি একটা মাছ নিয়ে নিলাম যেটা হচ্ছে ডিম নাই, সো এই তো কমপ্লিট। এখন হচ্ছে একটুখানি ওই তেলটা নিব, কারণ তেলটার মধ্যে অ্যাকচুয়ালি পুরা ইলিশের সেন্টটা আছে, যেটা মানে ভাত দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগবে। আমি নিতে গেলে ফালাই দিব, এই জন্য হচ্ছে মাকে বললাম আমাকে একটু দিয়ে দাও। দেন হচ্ছে মা আমাকে একটু দিয়ে দিল, এখন হচ্ছে একদম কমপ্লিট। সালাদটা নিতে ভুলে গেছি, সালাদটা আসলে খুবই টেস্টি ছিল, টমেটো পরিমাণ যদিও বেশি ছিল, শসা কম ছিল, কিন্তু মানে সালাদটা মুখে লাগার মতো একটা সালাদ। অ্যাকচুয়ালি এটা ইনগ্রিডিয়েন্টস নিশ্চয়ই কিছু একটা দিছে এক্সট্রা, যার জন্য এত ভালো লাগছে। সো ইলিশে প্রথমে তেল দিয়ে একটু ট্রাই করলাম, ভালোই লাগছে। দেন বেশি করে লেজ ভর্তা নিলাম, লেজ ভর্তার টেস্টটা জাস্ট অসাম। এখন ভয়েস দিতে যে আমার আবার হচ্ছে খিদা পাচ্ছে, খুবই মজা ছিল। অ্যান্ড আমি একটু শুকনা মরিচ বেশি করে খাচ্ছিলাম, যদিও আমাদের একদম ভর্তার যেই ঝালের পরিমাণ একদম ব্যালেন্স ছিল, বাট শুকনা মরিচ দিয়ে খাইতে আরো বেশি স্পাইসি অ্যান্ড মজা লাগতেছিল অনেক বেশি। দেন এই যে বেগুন ভর্তার মানে ভর্তা বলতেছে, বেগুনটাকে আমি একটু ভাতে মেখে নিচ্ছি, একদম মোমের মতো হয়ে গেছিল। অ্যান্ড বেগুনে হচ্ছে প্রপারলি লবণ একদম মশলা মাস সব ঢুকছিল। তারপর একটু মরিচ আমি ডলে নিলাম, শুকনা মরিচ, বেগুন, আর সাথে একটু যদি সালাদ অ্যাড করা যায়, ওফ জাস্ট অসাম। এটা মানে খুব মজা লাগছে। এই যে ফার্স্ট বাইট দিলাম ইলিশে, ইলিশটা খাইতে এত মজা ছিল, উপরটা ক্রিস্পি ভেতরটা একদম সফট ছিল, ভাজাটা আসলেই ভালো হয়েছিল। অ্যান্ড ইলিশটা আমাদের টেস্টি পড়ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আমি প্রত্যেক কামড়েই দেখতেছেন শুকনা মরিচ খাচ্ছি, অ্যান্ড ইলিশ ছাড়া প্রতিটা বাইট আসলে অসম্পূর্ণ, তাই প্রতিটা বাইটে আমি আসলে ইলিশও খাচ্ছিলাম।
এরপরে পুরা বেগুনটা মাখতেছি ভাতে, কারণ বেগুনটা আসলে মোমের মতো গলে গেছিল। দেন হচ্ছে একটুখানি এটার সাথে সালাদ নিব, সালাদটা অসম্ভব মজা হয়েছিল। আর পুরা শুকনা মরিচটা এবার ভাবছি আমি এই এতটুকু ভাতের সাথে ডোলে খাবো, তাহলে ঝালটা একদম মুখে কিক করবে। আহ, এই যে এই বাইটটা আমি এখন মুখে নিব, অসাম, মনে হচ্ছে আমি অন্য ওয়ার্ল্ডে চলে গেছি। এই খাবারটা এত মজা হয়েছিল, একদম প্রপার বাঙালি খাবার, খুবই মজা হয়েছিল খাবারটা। সো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে ইলিশটাই খাচ্ছি, কারণ ইলিশটাই মজা লাগতেছিল। এখন লাস্টলি আমি একদম লেজের ভর্তা বেশি করে নিয়ে পেঁয়াজ কাঁচা দেখা যাচ্ছে খাচ্ছি, অ্যান্ড আমি বলতেছি আমাকে একটু ডাল দাও, কারণ ডাল ইলিশের লেজের ভর্তা মিক্সড করে খাইতে অসম্ভব ভালো লাগবে। সো আমি একটু ডাল নিয়ে নিলাম, ডালটাকে এখন গরম ভাতের সাথে মাখবো। ওফ, আর একটু লেবু যদি না চিপি তাহলে হবে? লেবুটাকে একটু চিপে নিলাম, লেবু চিপে এখন দিব এই যে, আর এই যে ইলিশের ডিমটা, ডিমটাও খেয়ে নিলাম, জাস্ট অনেক মজা হয়েছিল। সো আমার খাওয়া, এরপর আমি শান্তি মতো খাইছি অফ ক্যামেরায়, মুবাশ্বির আর খেতেই পারতেছে না এত খাইছে। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক দেন, শেয়ার করেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যান, অ্যান্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।